আমাদের দিল বরবাদ হয়ে গেছে, আমাদের দিলে দিলের জমিনকে আমরা খালি রেখে দিয়েছি। কোন জমিন খালি রেখে দিলে প্রথমত এটাতে ঘাস উঠে, কি উঠে, ধীরে ধীরে এটার মধ্যে আগাছা বড় হয়ে যায়, ধীরে ধীরে বিড়াল আইসে আশ্রয় নেয়, ধীরে ধীরে শিয়ালও আসে, ধীরে 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 এটার মধ্যে হিংস্র প্রাণী জমা হয়, কোনো চাষাবাদ করতে হয় না, কেউ দাওয়াত দিতে হয় না, অটোমেটিক ঘাস উঠে, অটোমেটিক জঙ্গল হয়, অটোমেটিক বিড়াল কুকুর এসে আশ্রয় নেয়, অটোমেটিক হিংস্র হয়। ঠিক দিলের দুনিয়াও যদি আল্লাহ তাআলা ভালোবাসা দ্বারা আবাদ করানো হয়, এটা এভাবেই আগাছা উঠে, আগাছা এভাবে উঠতে উঠতে এটা জঙ্গল হয়, ধীরে ধীরে এটা শয়তানের বাসা হয়। বলেন শয়তানের কি হয়, বলেন শয়তানের বাসা হয়, ধীরে ধীরে এই দিলে শয়তান বাসা বাঁধে। শুধু বাসা বাঁধে না, বলকে শয়তান সারা দুনিয়া থেকে ক্লান্ত শ্রান্ত হয়ে ওই দিলে এসে আরাম করে, নাউজুবিল্লাহ বলেন, শয়তান ওই দিলগুলোতে এসে কি করে বলেন, আরাম করে, ইস্তারাহা শয়তান, আল্লাহ ওই দিলগুলোতে শয়তান এসে আরাম করে। এই জন্য যেই ঘরে মাল আছে পাহারাদার নাই, ওই ঘর নিয়েই শয়তান ফিকির করে, কি বলছে, মাল আছে ওই ঘর নিয়েই শয়তানের কি, যেই ঘরে মাল নাই ওই ঘর নিয়ে শয়তানের কোনো টেনশন, আর যেই ঘরে পাহারাদার আছে ওই ঘর নিয়েও কি নাই, টেনশন নাই। বাদশার ঘর নিয়ে শয়তানের কোনো টেনশন, চোরের কোনো টেনশন নাই, মন্ত্রীর ঘর নিয়ে চোরের কোনো টেনশন নেই, ডিসি সাহেবের ঘরে চুরি করার কোনো প্ল্যান চোরে করেন, এসপি সাহেবের ঘরে যাওয়ার কোনো প্ল্যান চোরে, টিউনো আর ওসি সাহেবের ঘরে যাওয়ার কোনো প্ল্যান চোরে করে না, কেন, মাল আছে তবে পাহারাদার মজবুত। এজন্য আর ইয়াহুদির আরে ফকিরের ঘরে যাওয়ার জন্য চোরে কোনো প্ল্যান বানায় না, ও দরজা খুলে আইসো, কিল্লিগা মাল নাই, তাহলে চোরের টেনশন কোন ঘর নিয়ে, বলেন মাল আছে পাহারাদার নিয়ে, তিন জন সামনে আসে এই দিক দিয়ে একদম দিতে আসে, মায়ের তিন নাও জোয়ান দেখেন, আল্লাহ মালও দিছে দিনও দিছে, আলহামদুলিল্লাহ বলে এদেরকে আল্লাহ মালও দিছে দিনও দিছে, কি বলছি বলেন, মাল আছে। এই জন্য ইয়াহুদের কাছে শয়তান যায় না, কেন বলেন, মাল নাই, কেন, নাসারার কাছে শয়তান যায় না, কেন, হিন্দুর কাছে শয়তান যায় না, কেন, বেঈমানের কাছে শয়তান যায় না, কেন, মাল নাই, ঈমান ও আমলের মাল নাই, ঈমান আমলের দৌলত নাই, বলেন, নবীদের কাছে শয়তান যায় না, কেন, কি পরিমাণ শক্ত পাহারাদার, সাহাবীদের কাছে শয়তান যেত না, কি লিগা অমর তোমাকে শয়তান ভয় পায়, পাহারাদার মজবুত। তাহলে এবার বলুন তো দেখি, শয়তান আসলে কাকে নিয়ে গবেষণা করে, মাল আছে, এটা যেমন একজন উদাহরণ দেন, যেমন একজন বলেন এটা কে হইতে পারে, আমি আমি শুধু আমারে নিয়ে শয়তানের টেনশন, বলেন কি লেগা, কিছু ইমান আছে আমল আছে পাহারাদার মজবুত নাই, এজন্য আমাদেরকে নিয়ে কি করে, বলেন শয়তান সমস্ত প্ল্যান আমাদেরকে নিয়ে বানায়। এবার বলুন তো দেখি, তাহলে পাহারাদার লাগবে কিনা, বলে হ্যাঁ পাহারাদার লাগবে, পাহারাদার ছাড়া চলবে না। এই পাহারাদারের এক নম্বর হলো তিলাওয়াতুল কুরআন, কুরআনে কারীমের তিলাওয়াত
সবচেয়ে বড় পাহারাদার। হাজি সাহেব একটা চেয়ার দিয়ে দেন, ওখানে এই বসুক একটা চেয়ার দিয়ে দেন, অথবা এখানে আসলে ভালো হয়। আমাদের হাজি সাহেব এখানে আসুক, এখানে না চলে যাবে, চলে যাবে। আচ্ছা কি বলছি বলেন, পাহারাদারের এক নম্বর হলো কোরআনে কারীমের তেলাওয়াত। সুবহানাল্লাহ, যে বিশুদ্ধ কোরআনে কারীমের তেলাওয়াত পারে, অধ্যয়নের সাথে মহব্বতের সাথে তেলাওয়াত করে, এই তেলাওয়াত অটো অটো শয়তান থেকে তাকে পাহারাদারি করে। দুই নম্বর হলো কোন আল্লাহওয়ালাকে ভালোবাসা, কোন আহলুল্লাহর সোহবত শয়তান থেকে পাহারাদারি করে। বলেন কি বলছি, কোন আল্লাহওয়ালার সোহবত শয়তান থেকে কি করে, পাহারাদারি করে। হা ওসি সাহেবের পেছনে পেছনে হাঁটে এক যুবক, ওর পকেটে চড়ে হাত দেয় না, কাল লোকে হাঁটে দেখো, বলবেন না হ্যাঁ, কার সাথে হাঁটে দেখো, এটা ওসি সাহেবের সাথে হাঁটে, কি বুঝেন না এই কথা, ওসি সাহেবের পকেটে যেমন হাত দেয় না, কি লিগা, সুবহানাল্লাহ। এই জন্য কোন না কোন আল্লাহওয়ালাকে মহব্বত করা, বলেন কোন না কোন আল্লাহওয়ালাকে মহব্বত। তিন নম্বরে হলো কাসরাতু জিকরিল্লাহ, বেশি বেশি জিকির হৃদয়ের পাহারাদার। বলেন জিকির হৃদয়ের পাহারাদার, জিকির হৃদয়ের পাহারাদার। আর জামাতের সাথে নামাজ সবচেয়ে বড় জিকির। তাহলে জামাতের সাথে জামাত নামাজ পড়বে যে তার হৃদয়ের পাহারাদার কেমন হবে, এটা শুধু তাকে দুনিয়াতে পাহারাদারি করাবে না, দুনিয়াতে শয়তান থেকে পাহারাদারি করবে, কবরেও আযাব থেকে পাহারাদারি করবে। মজবুত সিকিউরিটি, গার্ড এটা মজবুত। জীবনে কখনো জামাতের সাথে নামাজ ছাড়েনি, তার গার্ডটা কেমন হবে, সুবহানাল্লাহ। বলে ডান দিকে দাঁড়াবে, ফেরেশতা এসে জিজ্ঞেস করবে আদখুলু, আসবো, তো সে বলবে লাইসা মিন ক্বিবালি মুদখাল, এদিক থেকে ঢোকার কোনো রাস্তা নাই। বালে ঘর পর থেকে জীবনের শেষ দিন পর্যন্ত নামাজ পড়েছে জামাতের সাথে, কি পরিমাণ তাগড়া হবে তার পাহারাদার, কি পরিমাণ শক্ত হবে। আর এদিক থেকে বলবে লাইসা মিন ক্বিবালি মুদখাল, এদিক থেকে ঢুকার কোনো রাস্তা নাই, কে তুমি, অন্যদিকে চেষ্টা করো। এবার বামে আসবে, বামে রোজা তার পাহারাদার। রোজা কি পাহারাদার, বাম দিক থেকে রোজা বলে উঠবে লাইসা মিন ক্বিবালি মুদখাল, আমার দিক থেকেও আসতে পারবা না। এবার মাথার পাশে যাবে, মাথার পাশে কোরআনে কারীমের তেলাওয়াত, এটা তো আরো তাগড়া। যাদের এই পাহারাদার নাই তাদের হালত কি হবে বলেন, আমরা যারা এই পাহারাদার নাই, মাথার পাশে কোরআনে কারীম, কোরআনে কারীম বলবে ও আমাকে পাহারাদারি করেছে, আজকে আমি তাকে পাহারাদারি করব। নামাজ বলবে ও আমাকে হেফাজত করেছে, আজকে তাকে হেফাজত করব। রোজা বলবে ও আমাকে হেফাজত করেছে, আজকে তাকে হেফাজত করব। শেষ পায়ের নিচ থেকে, পায়ের দিক থেকে আসতে চাইবে, এবার ওখানে আছে হাজারো খায়রাত, হাজারো সাদাকাত, হাজারো তাসবিহাত, বাকি জীবনের সমস্ত আমাল সব পায়ের পাশে, সবগুলো একসাথে বলে উঠবে লাইসা মিন ক্বিবালি মুদখাল, না না এখান দিয়ে ব্যবস্থা নাই। এবার দূর থেকে বলবে তোমরা কারা, চিনি নাই তো তোমরা কারা, রহমানের বন্ধুর একটু তিনটা প্রশ্ন হবে, এই শেষ। কয়টা প্রশ্ন হবে বলেন, তিনটা প্রশ্ন করবে,
এবার সবগুলো বডিগার্ড একসাথে বলবে, প্রশ্ন করতে হয়তো আদাবের সাথে করো, দূর থেকে করো। এবার ভয়ে ভয়ে আতঙ্কে আতঙ্কে জিজ্ঞেস করবে, মার রব্বুক, শব্দ বের হয় না ফেরেশতার, মার রব্বুক। তার ইমানের পাওয়ারের সামনে, তার নামাজের খুশুয়ের সামনে, তার রোজার মহাব্বতের সামনে, তার তেলাওয়াতের হালাওয়াতের সামনে, তার সাদাকা তার খায়রাতের মজার সামনে ফেরেশতা বলবে, মার রব্বুক। কি বলবে বলে? যেমনটি প্রধানমন্ত্রীর ইন্টারভিউ যদি কোনো সাংবাদিক নেয় তো কেমনি জিজ্ঞেস করে, আর কি পরিমাণ কাঁপে, আর কি পরিমাণ ভয়ে কম্পিত হয়ে সাক্ষাৎকার নেয়, কি আবার যদি সেটা আমেরিকার প্রেসিডেন্ট হয়, হ্যাঁ সাংবাদিক বাংলাদেশি হয়, তো অবস্থা কি বলে? কাঁপে ফেরেশতা, কাঁপে, জিজ্ঞেস করবে, কাকে কাকে জিজ্ঞেস করবে না, বলেন বলেন, করবে তো জিজ্ঞেস, সঙ্গে সঙ্গে রব বলবেন, ফেরেশতা আমি কথা দিয়েছিলাম, يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. আমি কথা দিয়েছিলাম তাকে কওল সাবিত দিয়ে দুনিয়াতেও মজবুত রাখবো, আখিরাতেও মজবুত রাখবো। কওল সাবিত মানে কালিমা তাইয়্যিবা, সুবহানাল্লাহ। কওল সাবিত মানে কি? يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. আমি কথা দিয়েছিলাম তাকে দুনিয়াতেও মজবুত রাখবো, আখিরাতেও মজবুত রাখবো। দুনিয়াতে মজবুত রাখবো শয়তান থেকে, আখিরাতে মজবুত রাখবো তোমাদের প্রশ্নের জবাব থেকে। সুবহানাল্লাহ। রব বলবেন, ধরো, ওর প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই, এটা আমার বন্ধু, এটার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই। রব বলবেন, এটার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই। প্রশ্ন উত্তর পর্ব শেষ, কিসের প্রশ্ন? শুধুই ফরমালিটি, সুবহানাল্লাহ, শুধুই কি বলেন, শুধুই ফরমালিটি, প্রশ্ন কিসের? আবার জিজ্ঞেস করবেন, মার রব্বুক, বলবে তুমি জীবনে কবার রব বলে, রবকে রব বলেছ? আমি কবার বলেছি? আমি তো প্রতিদিন 352 বার করে বলেছি। কতবার? ইচ্ছায় অনিচ্ছায়, হয়তো বুঝি নাই লেকিন বলা হয়ে গেছে আজকেও 352 বার। কি